رمضان رمضان وكم رمضان أهلا رمضان السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه আল্লাহ মু্লা আলা মোহাম্মদ ওয়া আলিহি ও সাহবিহি সাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা বা ইউ বোনেরা চোদ্দোশো চল্লিশ সনের পবিত্র শাহরু রমাদানে তাফসিরুল কোরআন ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ সুবাহ যেন আমাদের সবাইকে এখলাসের সাথে এবং সুন্নার অনুসরণে সিয়ামের কেয়ামের সকল এবাদত সঠিকভাবে পালন করার আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইয়ারাবালা আলমিন সম্মানিত বায়ু বোনেরা আমরা ইতিপূর্বে পবিত্র রমাদান উপলক্ষে আটটি পর্বের আলোচনা আমরা তফসিরুল খান ডট কমের পক্ষ থেকে করেছি আজকের এই পর্বে আমাদের নবম পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় আপনাদের সকলের পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হল সলাত্তা তারাবি এবং সলাতুত্তাহজুদ এই দুটি সলাত একই সলাত একই সলাতের দুটি নাম এই বিষয়ে আমরা দলিল ভিত্তিক আজকের এই পর্বে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্হি ওয়াসাল্লাম সলাতুল এশার পথ থেকে সলাতুল ফজর পর্যন্ত এই মধ্যখানে যে সলাদগুলো আদায় করতেন এই সলাতগুলোর অনেকগুলো নাম হাদিসে বর্ণিত হয়েছে এই সলাদগুলোর নাম লাইল। এই সলাতগুলোর নাম সলাতুল্লাইল কেয়াম রমাদান সলাত উত্তা রাবি সলাতুত্তাহজুত এগুলো সবগুলাই এই একই সলাতের বিভিন্ন নাম এই ব্যাপারে আমরা নবী সাল্লা ইসলামের কিছু হাদিস যদি লক্ষ্য করি আমরা দেখব আসলে দুটি আলাদা নয় যুগে যুগে সকল মহাদ্দ কারাম এই ব্যাপারে একমতেই ছিলেন যে এই দুটি সলাত একই সলাত কিন্তু ইদানিং আমরা কোন কোনো সম্মানিত ভাইকে বলতে শুনি যে তারাবি সলাত আলাদা তাহার যুদ আলাদা দুটি আলাদা নামাজ আমরা দলিলগুলো দেখব যে আসলে এই দুটি সলাদকে কি আলাদা নাকি দুটি একই সলাৎ প্রথম কথা হল যে এই দুটি সলাৎ একই সলাৎ সলাতে তারাবি এবং ও তাহাজ্জুদ এটার দলিল হলো মহাদ্দেসেন কারাম একই হাদিসগুলো কিতাবত তাহাজুদেও বর্ণনা করেছেন এবং কিতাবু সলাতে তারাবি অধ্যায়েও বর্ণনা করেছেন যেমন আমরা আল বখারি থেকে দেখব আল বখারির এটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিয়াল বখারি দ্বিতীয় খণ্ড সহিয়াল বুখারির দ্বিতীয় খণ্ডে রয়েছে কিতাবত্তাহাজুত কিতাবত্তাহাজুত এই দ্বিতীয় খণ্ডে আপনারা পাবেন এটি রয়েছে দুইশত সাতানব্বই পৃষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিয়াল বুখারি এখানে আমরা দেখব যে এই সহিয়াল বখারির সাতশত তিরিশ নম্বর অনুচ্ছেদ তিনশত নয় পৃষ্ঠা এখানে এই হাদিসটি এসেছে যে আবু আবু সালামা বিন আব্দুর রহমান রাহমা তিনি একজন তা আবেই তিনি আম্মাজান জানা আসারদি আল্লাহ তালনহাকে জিজ্ঞাসা করেন কাইফা কান আত সালাত রাসুল রাসুল্লাহ সাল্লু আলহিহিসাল্লাম ফি রমাদান তিনি জানতে চেয়েছেন রমাদান মাসে রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম রাত্রিবেলায় কীভাবে সলাত আদায় করতেন অর্থাৎ তিনি জানতে চেয়েছেন তারাবী বা রাত্রিকালীন সলাদ সম্পর্কে আম্মাজান উত্তরে বলেছেন মাকান রাসুল্লাহি সাল আল্লা সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালাফি গাইঈরহি আলা এহদা আশরাতা কাতান যে রাসুল্লাহ সাল্লি ইসলাম রমাদানে গাইরে রমাদানে সবসময় নবী সাল্লি আসালাম এগারো রা কাত সোলাতেই আদায় করতেন তো এখানে আম্মাজান বলতে চেয়েছেন যে তুমি রমাদানে আলাদা করে জিজ্ঞাসা করছো না রমাদানে তো নবী সাল্লাহ আসলাম আলাদা কোনো সলাদ আদায় করতেন না যেই সলাদটা রসলাল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য অন্য এগারো মাস আদায় করতেন ওইটাই রমাদান মাসেও নবী সাল্লাহি সাল্লাম আদায় করতেন তবে পার্থক্য এতটুকু যে অন্য সময়ে যেই এগারো রাকাত আদায় করতেন এটা তেলাওয়াত যতটুকু হতো রমাদানের এগারো রাকাতে তেলাওয়াতটা হইতো অনেক দীর্ঘ এজন্যই আম্মাদান সাথে সাথে বলছেন ইউসাল্লি আরবান ফালা আল আন বা হিনা যে নবী সাল্লাহ সালাম চারিরাকাত আদায় করতেন তোমরা এর সৌন্দর্য সম্পর্কে এর দীর্ঘতা সম্পর্কে কত লম্বা কত সুন্দর নবী সাল্লাহ সাল্লাম আদায় করতেন সেটা আমাকে জিজ্ঞাসা করিও না অর্থাৎ রমাদানের কে আমল্লাইলটা এটা অন্য সময়ের থেকে এটা দীর্ঘ হইত এই হাদিসটি আমরা দেখলাম এখানে আসছে কিতাবত্তাহাজুত তাহলে কিতাব তাহাজুদের ভিতরে রমাদান গাই রমাদানের এই সলাতের কথা আসছে তাহলে এখানে ওই সাহাবি স্পষ্টই প্রশ্ন করেছেন কাইপাকান সলাত রসুল্লাহি সাল্লাহ সাল্লাম ফি রমাদান রমাদানে স্পষ্ট করে রমাদান সম্পর্কে তিনি জানতে চেয়েছেন এই একই হাদিস আবার ইমাম বুখারি রহমাউল্লাহ সোহিয়াল বখারির তৃতীয় খণ্ড এটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এর দুশত তিরানব্বই পৃষ্ঠা এখানে হাদিস নম্বর এক হাজার আটশত ছিয়াশি এখানে উল্লেখ করেছেন ইমাম বখারি রহমাউল্লাহ কিতাবু সলাতে তারাবির অধ্যায়ও এই একই হাদিসটি যে হাদিসটি আবু সালামা বিন আব্দুর রহমান রহমাউল্লাহ মাদান আয়সার কাছে জানতে চেয়েছেন কাইফা কান সলা রসুলিল্লাহি সাল্লসালাম ফি রাদান ফকালত মাকান ইজিদু ফির মাদান ওালিয়া আল্লাহ আসাহাহ এই একই হাদিসটি কিতাব তাহাজ্যুদেও এসেছে আবার কিতাব সলাতে তার আবির মধ্যেও এসেছে অর্থাৎ মহাদেশের ক্যারাম এটাকে কখনো আলাদা করেন নাই এই দুটি একই সলাত হিসাবে দুই জায়গায় একই বর্ণনাটি এনেছেন আচ্ছা দুই নম্বর আমরা দেখব রাসুল্লাহ সাল্লাহ ইসলাম একই রাত্রে তার আবিও পড়েছেন তাহাজুদও পড়েছেন এরকম কোনো হাদিস বর্ণিত হয়নি অর্থাৎ নবী সাল একই রাত্রে দুইবার সলাত আদায় করছেন একবার তারাবি পড়ছেন আসার পরে তারপরে ঘুমেই গেছেন আবার উঠছেন আবার তাহাজুত পড়ছেন এই ধরনের কোনো চলাত এই ধরনের কোনো চলাতের বর্ণনা কোনো হাদিসেই আসে নাই আমরা এই ব্যাপারে একটা হাদিস যদি লক্ষ্য করি ভালোভাবে তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারবো এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশন এখন আমাদের সামনে আল আলবখারি সহী মুসলিম হাদিসের গ্রন্থগুলো বাংলা করে আমাদের সামনে দিয়েছে এটা আল্লাহ রব্লা আলমিনের বিরাট নিয়ামত আমরা এখান থেকে হাদিসগুলো দেখলে আমরা সহজে যে কেউ বুঝতে পারব এখানে আমরা প্রথমে সোহিয়াল বখারির দ্বিতীয় খণ্ডের তিনশত এক নম্বর পৃষ্ঠায় আমরা ওই হাদিসটা দেখব যে হাদিসটাতে বর্ণনা এসেছে যারা সলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তিন দিন জামাতে আদায় করেছিলেন তো তিন দিন জামাতে আদায় করেছেন যে বর্ণনাটা হাদিসে এসেছে হাদিস নম্বর এক হাজার বাষট্টি এখানে আমার জান আয়সা বলছেন আন্না রসুল্লা সাল্লি আসালাম সাল্লা দাহাতলা ফিল্মজিদ একদিন রসুল্লাহ সাল্লি আসলাম মসজিদে সলা আদায় করতেছিলেন ফা সাল্লাহ বি তা সোলাতের সাথে কিছু মানুষ সোলাদ আদায় করতেছিলেন সুম্মা সল্লাহ মিনাল কাবলা পরবর্তী দিন আবার নবী সাল্লাহ আসলাম সলাত আদায় করতেছিলেন ফা কাসুরার নাচ মানুষ অনেক বেড়ে গেল সুম্মা সোম্মা চো তামাউ মিনাল্লা সাহে আবির রাবিয়া তৃতীয় অথবা চতুর্থ রাত্রে আরও অনেক লোকের সমাগম হলো পালাম ইয়াহরুজিল্লাহিহিম সাল্লাম সাল্লাহম রাসুল্লাহ সাল্লাই সাল্লাম আর বের হন নাই পালাম্মা আসবাহা যখন সকাল হয়ে গেল তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা যে বের হয়েছো এটা আমি জানছি আমার আমার কাছে ব্যাপারে খবর আছে তবে আন্নি খাসি তু দা আলাইকুম তবে আমার আশঙ্কা হচ্ছিল যে আমি যদি এটা গুরুত্ব দিয়ে আদায় করি তাহলে হয়তো আল্লাহ রব্লা আলমিন এটাকে ফরস করে দিবেন এরপরেই ইমাম বখারি রহমাউল্লাহ এই হাদিসের শেষেই বলছেন ওয়াধা আলি রমাদান এই বিষয়টা ছিল রমাদান মাসে অর্থাৎ রসোল্লা সাল্লা সালাম যেই তিন দিন সলাদ আদায় করেছেন এই তিন দিন সলাদগুলো তিনি রমাদান মাসেই আদায় করেছেন তাহলে এখন যে নবী সাল্লাহু আলু ইসলাম এই তিন দিন সলাদ আদায় করলেন এখানে তো দুইবার চলাত আদায়ের কোনো বর্ণনা আসে নাই যে একবার নবী সাল্লাহ সাল্লাম প্রথম রাত্রে আদায় করছেন আবার শেষ রাত্রে এসে আবার আদায় করছেন সাহাবিরা কোনটার সাথে অংশগ্রহণ করছেন কি প্রথম রাত্রির সলাতের সাথে নাকি নবী সাল্লাহ সাল্লামের শেষ রাত্রির সলাতের সাথে এরকম কোনো বর্ণনাও আসে নাই অর্থাৎ এই হাদিসে স্পষ্ট বোঝা যায় রসুল্লা সাল্লি সাল্লাম একবারেই সলাত আদায় করছেন সেটা দুইবার করেন নাই এটা আরও স্পষ্ট করা হয়েছে সোহিয়াল বুখারির তৃতীয় খণ্ডের এই হাদিসটি যদি আমরা দেখি এখানে দেখব আরও স্পষ্ট করা হয়েছে এক হাজার আটশত পঁচাশি নম্বর হাদিস এটা কিতাব সোলাতে তার আবির হাদিস এখানে আম্মা বলছেন আন্না রাসুল আল্লাহি সাল্লাম খরাজা লাইল মিনজাউফিল্লাইল উল্লাহ সাল্লি সাল্লাম মধ্যরাত্রিতে এখানে দেখবেন আপনি অনুবাদের মধ্যে আপনারা সকলেই দেখতে পাবেন রাসুলুল্লাহ সাল্লাম গভীর রাতে বের হয়ে মসজিদে সলাত আদায় করেছেন তো তাহলে কেরাম যে তিন দিন চলাতে জামাতে অংশগ্রহণ করেছেন এই তিন দিন গভীর রাত্রিতে নবী সাল্লাহসালাম শুরু করেছেন আর শেষ করেছেন সাহারির আগে ফজরের আগ মুহূর্তে তো তাহলে এই যে তিন দিন সলাত আদায় করলেন এই তিন দিনের সলাত কি চলাত তারাবি নাকি চলাতৎ তাহার্যুত যদি আমরা বলি যে এটা তারাবি তো তাহলে এটা তো নবী সাল্লাহ সালাম শুরুই করেছেন মধ্যরাত্রিতে আর শেষ করেছেন ফজরের আগে তাহলে তাহাজ্জুদ কখন পড়ছেন না আর যদি বলি না এটা সোলাতহাজুত তাহলে নবী সাল্লাহিসাল্লাম সাল্লাম উত্তার তারাবি কখন পড়লেন তাহলে সলাত উত্তর তো জামাত একদিনও হয়নি যে তিন দিন জামাত হয়েছে এই তিন দিন তাহাজুদের জামাত হয়েছে অর্থাৎ এই হাদিসগুলোর দেখলে আমরা সহজে বুঝতে পারি যে এখানে স্পষ্ট করে করে দেওয়া হয়েছে রসল্লা সাল্লাম একবারেই সলাত আদায় করতেন সেটাই ছিল সোলাত তারাবি সেটাই ছিল সোলাতহাজ্জুদ এই ব্যাপারে এই ভারতীয় উপমহাদেশের অন্যতম আলেম আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লা আলাই তিনি জামায়াতির মিদির সরা আল আরব সাজি এটার প্রথম খণ্ডের একশত ছেষট্টি পৃষ্ঠায় তিনি লিখেছেন যে পি হে তশ্রী হো হাল রানিহী আনোয়াশা কাশ্মীর রহমতুল্লাহ বলেন এখানে স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যে দিন সলাদ আদায় করেছেন এটা রমাদানে কারণ কারণ যে প্রশ্নকারী সে রমাদান সম্পর্কে প্রশ্ন করেছে অর্থাৎ এই সলাদগুলোর অবস্থা নবী সাল্লাহসাল্লাম রমাদানে আদায় করেছেন এটি বোঝা যায় এরপর আমরা দেখি যে রসুল্লাহ ইসলাম তৃতীয় দিন যে সলাত আদায় করেছেন সেই সলাটটা সাহারির সময় পর্যন্ত তিনি দীর্ঘ করেছিলেন যাতে কেরাম সাহারি খাওয়া ছুটে যাওয়ার আশঙ্কা করছিলেন এই জন্য সোনানা আবুদাউদ্দা মিত্তির মিজের মধ্যে এসেছে বা কমাবি না হাত্তা খাসি না তানাল ফালা যে আমরা এত দেরি হয়ে গেল নবী সাল্লাহ ইসলামের সাথে দাঁড়াইতে দাঁড়াইতে যে আমাদের মনে হচ্ছিল যে আমাদের সাহারি খাওয়া আজকে ছুটে যাবে তাহলে নবী সাল্লাহ আসলাম যে তারাবি বা তাহাজ্জুদ যেটাই আদায় করেছেন এটি একেবারে সাহারি পর্যন্ত ফজর পর্যন্ত আদায় করেছিলেন পাঁচ নম্বরে আমরা দেখব যে সাহাবাই কালামের যুগেও তারাবি এবং তাহাজুতকে তারা একই সলাত হিসেবে গণ্য করতেন যেমন সহি ইবনে খোজাইমা চতুর্থ খণ্ডের একশো ছিয়াশি পৃষ্ঠা ইমাম মালেকের প্রথম খণ্ডের একশো পনেরো পৃষ্ঠার হাদিসে এসেছে ওমর রাদি আল্লাহ তানু এগারো রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছেন যে হাদিসের মধ্যে এসেছে ওই হাদিসটার শেষে এসেছে কেরাত লম্বা হওয়ার কারণে আমরা লাঠির উপরে বর করে দাঁড়াইতাম এবং পজর চলাতে সময় হওয়ার উপক্রম হলে চলাত শেষ করে আমরা চলে আসতাম তাহলে এখানে আমরা দেখি যে সাহাবাইকারের যুগেও মরাদ লানোর যুগেও এই কে লাইল এই তারাবি একেবারে সাহারি পর্যন্ত পজল পর্যন্ত দীর্ঘ হইতো অর্থাৎ একবারই তারা আদায় করতেন দুইবার একবার তারাবি একবার তাহাজ এরকম দুইবার কোনো সলাত আদায় করেন নাই ছয় নম্বর আমরা দেখব সোহি মুসলিমের হাদিস হাদিস নম্বর এক হাজার সাতশো আঠারো এখানে আম্মাজান আয়সা আরও স্পষ্ট করেছেন কানান ইউ সাল আলাইসালাম ইউ সল্লি মা বাইনা মিন ইল আল ফাজ আম্মাজান বলতেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এশা থেকে সলাতুল এশা থেকে শুরু করে সলাতুল ফজর পর্যন্ত এর মাঝখানে রাসুলুল্লাহ সলাম শুধুমাত্র এগারো রাকাত সোলাত আদায় করতেন তাহলে এখানে আম্মাজান আরও স্পষ্ট করে দিয়েছেন যে একবারে আদায় করেছেন দুইবার নয় সাত নম্বর সহি আল বখারিতে যেখানে তারাবের জামাত চালু হওয়া সংক্রান্ত আদিস এসেছে সেখানে ওমর রাদ আল্লাহানু বলেন ইয়ানামুনা আনহা আফদাল ও মিনাল্লা তাকু উমোনা ইউরিদ আখরাল্লাই ওয়াকান আউ্বালা যে উমর আদরানু বলেন যে যে সকল লোকেরা যে ঘুমানোর আগে এই কেয়ামাইল তারাবি আদায় করে এটার থেকে উত্তম হল যে সলাত তারাবি তারা শেষ রাত্রিতে আদায় করা এটা হলো উত্তম কিন্তু লোকেরা এটা প্রথম রাত্রিতে আদায় করে কিন্তু প্রথম রাত্রির থেকে অমরদ্দিল্লাতনানু বললেন যে এটা কেউ শেষ রাত্রিতে আদায় করা এই এটাই হল উত্তম আর সর্বশেষ যেটা বলবো যে আলামা আনওয়ারসা কাশ্মীর রহমতুল্লাহ তিনি একজন প্রখ্যাত হানাফি আলেম তিনি দেওবন্দের একজন অন্যতম আলেম তিনি ফয়জুল বাড়ি বহারির গ্রন্থ এটা দ্বিতীয় খণ্ডের স্বাস্থত বিশ পৃষ্ঠায় তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিলকা সলাতন ওয়াহেদা তারাবি এবং তাহাজুদ এক সলাত ইদা তাকাদ্দামাত সৌমিয়াদ বি ইসমিত তারাবি যদি প্রথম রাত্রে আদায় করা হয় এটার নাম তারাবি বা ইদা তা আখ খারাত যদি এটা শেষ রাত্রে আদায় করা হয় তখন এটার নাম তাহাজ্জুদ কিন্তু তিলকা সলাত নোয়াহিদা দুইটা একই সলাত এই ব্যাপারে হানাফি সাহাফি মালিকি হাম্বলি কারো মধ্যে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই সকল মহাদ্দের সবার ঐক্যমতেই তারাবি এবং সলাত তাহাজুদ একই সলাত রাত্রির বিভিন্ন অংশে আদায়ের কারণে বিভিন্ন নামে নামকরণ করা হয় এটাকে সলাদ লাইল নামকরণ করা হয় লাইল নামকরণ করা হয় রমাদান বলা হয় এই সবগুলো বলতে এই সলাদগুলোকে বোঝানো হয় আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে পবিত্র সাহারা রমাদানে বেশি বেশি লাইল করা রাত্রিবেলায় বেশি বেশি সলাদ আদায় করা আল্লাফাক আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাত